মাত্র 5 টাকা পিসের সুইচ, অবিশ্বাস্য হলেও সত্যি। কেউ যদি ব্ল্যাক কালার নিতে চান 7.5 টাকা, এটাও 7.5 টাকা পিস। এই প্লাগটা ছিল আপনার পুরো ফুল পিতল, এটা রেট ছিল আপনার 10.5 টাকা পিস, 125 টাকা ডর্জন, 3 টাকা পার পিস, 3 টাকা 36 টাকা পাতা, 36 টাকা ডর্জন এক পাতা, 36 টাকা আপনার বিক্রি, 20 টাকা, 3 টাকা কিনে 20 টাকা বিক্রি, তার মানে এটাও 17 টাকা পার গজে লাভ, পার গজে লাভ হয়। 370 টাকা এক কয়েল তারের দাম, এই লাইটটার দাম প্যাকেট 100 মাত্র 20 টাকা। আর এটা হইছিল আপনার 12 ওয়াট, 12 ওয়াট, এটা রেট হইছিল 95 টাকা পার পিস, 2 বছরের রিপ্লেস নতুন পাবেন 45 টাকা, মাত্র 45 টাকা একটা ফ্রিজ কম্পিউটার 6 পিন কিনবেন, 150-200 টাকা বিক্রি করবেন, বিক্রি করবেন। তো দর্শক, যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান তাদের জন্য আজকে ইলেকট্রিক ব্যবসার আইডিয়া দিব। এবং ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু ভাই আসলে কত টাকা হলে সম্ভব শুভ ভাই? 5000 টাকা দিয়ে সম্ভব ভাই, 5000 টাকায় ব্যবসা করা সম্ভব। আচ্ছা, তো আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দেন যারা আসলে ব্যবসা করতে চায় কিভাবে। আমাদের দোকানের ঠিকানাটা হয়েছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, আর আমাদের দোকানের নাম হয়েছে মা ইলেকট্রিক, দোকান নাম্বার 111। 111, আচ্ছা, নিচতলায়। জি, আমাদের একটা সাইফুল ভাই লাইটিং সাইনবোর্ড আছে। আচ্ছা, এই যে এখানে কিন্তু এই যে মা ইলেকট্রিক আপনার অনেক সুন্দর করে লেখা আছে, মা ইলেকট্রিক 111 নম্বর দোকান। জি, 1 নম্বর গেট আর 5 নম্বর গেটের মাঝামাঝি আমাদের দোকানটা, মা ইলেকট্রিক 111 নম্বর দোকান। আচ্ছা ভাই, আর সাইফুল ভাই আরেকটা কথা হলো ইজি ওয়ান আমার নিজস্ব একটা ব্র্যান্ড, ঠিক আছে, এটা ইলেকট্রিকের এ টু জেড আমার কাছে আছে, ঠিক আছে, এটা আমি ডিলারশিপ দিতে চাচ্ছি। আচ্ছা, 64টা ডিস্ট্রিক্টে ডিলারশিপ দিতে চাচ্ছি, যেরকম আমাদের কাছে ইজি ওয়ান এর ভিতরে বেস সুইচটা আছে, বেস সুইচ, এটা প্রত্যেকটা 5 বছরের প্যাকেটের ভিতরে গ্যারান্টি লেখা দিছি, 5 বছরের গ্যারান্টি সহকারে। নরমালি খোলা যে এই যে প্রোডাক্ট গুলো দেখি এগুলো কয় বছরের গ্যারান্টি থাকে? এটা আপনারা মনে করেন এটা তো নরমাল, ঠিক আছে, এটাই ছিল আপনার কত 1-2 বছরের যে কোনো সমস্যা হয় আমি চেঞ্জ দেব, চেঞ্জ দিবেন। আচ্ছা, আর যদি কেউ ব্র্যান্ডের মাল নিতে চায়? এটি থেকে এটার গুণগত মাল অনেক ভালো করছি, অনেক ভালো করা হয়, অনেক মানুষ কয় ভাই আমার মাল ভালো লাগবে, এই কারণে আমি 1 বছরের আমার সাধনা আমি এই জিনিসটা করছি, করেছেন, এটা 5 বছরের ফুল গ্যারান্টি থাকবে। হ্যাঁ, 5 বছর আমি প্যাকেটে লেখা দিছি ভাই। আচ্ছা, প্যাকেটে কিন্তু লেখাই আছে। জি। আচ্ছা, ইজি ওয়ান এর কি কি পাবে একজন কাস্টমার? ইজি ওয়ান এর যেরকম একটা বেস সুইচ আছে, বেস সুইচ আছে, তারপর আসলে আপনার কনভার্টার, প্যাচ থেকে পিন, প্যাচ, এগুলো দাম সহ একটু আমাদেরকে বলে দিয়েন না, এটা আমি দামটা বলবো না, এই কারণে যারা আমাদের থেকে ডিলার নেবেন। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন ফোকাস করে দিই তাহলে হয়তো আর বিক্রি করতে পারবো, বিক্রি করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনারা যারা ডিলার নিতে চান তবে দাম এগুলো কমের মধ্যেই হবে, কমের ভিতরে হবে, মালের কোয়ালিটি খুবই ভালো হবে, সুপার স্টারের মতন হবে। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ডের কোয়ালিটি হবে, যেরকম আপনার আমাদের কাছে কনভার্টার আছে, বেড সুইচ আছে, তারপরে সিফেক্স আছে, তারপরে ঝুলন্ত হোল্ডার আছে, ঝুলন্ত হোল্ডার আছে, তারপরে কালার হোল্ডার আছে, দেখেন আমার মালের কোয়ালিটিটি কি। আচ্ছা, এটা ছিল আপনার ব্ল্যাক কালার, ব্ল্যাক হবে, কালারিং হবে, দেখেন এটা সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট, পিতলের কন্ট্রাক্ট, সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট, তারপর আরেকটা আছে সুপার স্টারের মডেলের কুরসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা আপনারা দেখেন, ঠিক আছে, সেক্ষেত্রে ব্র্যান্ডের কোয়ালিটি করা হয়েছে। আচ্ছা, ওকে, এছাড়া আমরা যদি দেখাই মোটামুটি এগুলো ব্র্যান্ডের পাবেন, এছাড়া হোল্ডার থেকে শুরু করে সবকিছুই আছে, এ টু জেড পাবেন। আর একটু কমের ভিতরে কি আছে এখন? আমরা কমের ভিতরে আপনি আমার থেকে যদি নিতে চান তাহলে আমার কাছে সুইচ আছে 5 টাকা পিস, মাত্র 5 টাকা পিসের সুইচ, অবিশ্বাস্য হলেও সত্যি, তাও গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহ 2 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি। তারপর আমাদের কাছে আছে সুপার স্টারের সুইচ, সুপার স্টারের সুইচ আছে, এগুলো এগুলোও কিন্তু আপনার গ্যারান্টি সহকারে নিতে পারবেন। প্রাইস থাকবে হচ্ছে মাত্র, সুপার স্টার তো একটা ব্র্যান্ড পুরো বাংলাদেশে সবাই রেট জানে, 270 টাকা ডর্জন। আচ্ছা, আরেকটা আছে লোকাল 5 টাকা পিস, 60 টাকা ডর্জন, 60 টাকা ডর্জন। আচ্ছা, কে যদি পেস কালার সুইচ নিতে চান এটা পড়ব 7.5 টাকা পিস, 7.5 টাকা পিস। কে যদি রেড কালার নিতে চান সেম রেটই পড়বে, 7.5 টাকা পিস। কে যদি ব্ল্যাক কালার নিতে চান 7.5 টাকা, এটাও 7.5 টাকা পিস, ওকে। কে যদি টু পিন প্লাগ নিতে চান, এক গোড়া দুই গোড়া মোটরের জন্য, আচ্ছা, এই প্লাগটা আছে আমাদের কাছে, এই প্লাগটা ছিল আপনার পুরো ফুল পিতল, এটা রেট ছিল আপনার 10.5 টাকা পিস, 125 টাকা ডজন, 125 টাকা ডজন। অনায়াসে কিন্তু এগুলো 10 টাকা বা 11 টাকা কিনে আপনারা হচ্ছে অ্যাট লিস্ট 30 টাকা বিক্রি হয়, 20 25 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনি পোকা টু পিন প্লাগ নিতে চান আমাদের কাছে আছে, এটা রেট ছিল আপনার 13 টাকা পার পিস, 13 টাকা পার পিস। জি, কেউ যদি আপনি নোকিয়া নিতে চান মাল্টি, এটা রেট ছিল 95 টাকা ডজন, 7.5 টাকা পার পিস, 7.5 টাকা পার পিস। আচ্ছা, কেউ যদি আমার থেকে বেডশিট যদি নিতে চান, এই যে বেড সুইচ সুপার স্টার মডেল, আচ্ছা, এটাই ছিল আপনার 95 টাকা ডজন, 7.5 টাকা পার পিস, 7.5 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি আমার থেকে সুপার গ্লু নিতে চান, এই যে সুপার গ্লু, জি, এগুলো হচ্ছে পার পিস হচ্ছে মাত্র 3 টাকা পার পিস, 3 টাকা 36 টাকা পাতা, 36 টাকা ডজন এক পাতা, 36 টাকা আপনার বিক্রি, 20 টাকা, 3 টাকায় কিনে 20 টাকায় বিক্রি। জি, আচ্ছা আচ্ছা, কেউ যদি আমার থেকে রয়্যাল প্লাগ নিতে চান, 2 টাকা 80 পয়সা কিনা, আচ্ছা, এটা 10 টাকা 15 টাকা বিক্রি করে, বিক্রি করে। কেউ যদি স্ক্রুপ নিতে চান, স্ক্রুপও আমার কাছে আছে, আছে। কেউ যদি
কেবল ক্লিপ নিতে চান, কেবল ক্লিপও আছে। আচ্ছা আচ্ছা, কে যদি কেবল আইটেম নিতে চান আমাদের কাছে, তার নিতে চান ভাই, ব্র্যান্ডের তার আছে আপনার কাছে? ব্র্যান্ডের তার বলতে আমার কাছে আপনার এই যে বিজলি তার আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের কাছে বিজলি তার, বিজলি আছে, বিআরবি আছে, তারপরে যে আমাদের কাছে বিআরবি তার আছে, বিআরবি আছে, আমাদের কাছে সুপারস্টার তার আছে। আচ্ছা, মোট কত ইলেকট্রিকের দোকানে ঝাল লাগে আল্লাহর রহমতে এই দোকানে আছে মা ইলেকট্রিকের। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে তো ব্র্যান্ডের চেয়ে একটু কম দামে চাই, কম দামের ভিতরেও আছে আমার কাছে, যেরকম এই যে দুই কয়েল তার। আচ্ছা, দুই কয়েল তার, আচ্ছা দুই কয়েল তার আমরা দেখি, দুই কয়েল তার 480 টাকা, 480 টাকা। এটাতে প্রতি কয়েলে কয় গজ থাকে? 90 গজ, 90 গজ করে তার থাকবে। তার মানে হচ্ছে আপনার পার গজ কত করে পড়তেছে এগুলো মোটামুটি? 440 টাকা পড়লে ধরুন 3 টাকা গজ, 3 টাকা গজ আপনার এগুলো কিন্তু অনায়াসে বিক্রি কয় টাকা করে? 20 টাকা গজ বিক্রি করতে পারে, 20 টাকা, 3 টাকা কিনে 20 টাকা বিক্রি, তার মানে এটাও 17 টাকা পার গজে লাভ, পার গজে লাভ হবে, লাভ হবে। আচ্ছা, তারপরে কেউ যদি এই সাদা তার নিতে চান, এই যে সাদা এফটি তার, এফটি তার, এটা 370 টাকা কয়েল, 370 টাকা এক কয়েল তারের দাম। জি, এগুলো অ্যাট লিস্ট বিক্রি হয় 1000 টাকা, মানে আপনি খুচরা যদি বেচেন 1000 টাকা বিক্রি হবে। তো তাহলে 3 টাকা কিনে আপনি 700 টাকা লাভ করতেছেন, 700 টাকা কয়েলে 700 টাকা লাভ করতেছেন। জি, আচ্ছা আচ্ছা, ওকে। কেউ যদি সার্কেল ব্রেকার নিতে চান, আমাদের কাছে সার্কেল ব্রেকার আছে। আচ্ছা আচ্ছা, ওকে। সার্কেল ব্রেকার এটি ছিল এলজি কোম্পানি, এলজি আছে, এটার এটা রেট হইছিল 65, এটা রেট হইছিল 130, এলজি কোম্পানি 130। আর এটা যদি দেন, এটা থেকে এলজি থেকে এটা ভালো, এটা রেট ছিল 110 220 220। জি, এটা 5 বছরের রিপ্লেস গ্যারান্টি আছে, গ্যারান্টি সহকারে। আচ্ছা আচ্ছা, ওকে। কেউ যদি আমার থেকে লাইট নিতে চান, এই লাইটটার দাম প্যাকেট 100 মাত্র 20 টাকা, 20 টাকায় কিনে অ্যাট লিস্ট 100 টাকায় বিক্রি হয়, 100 টাকা বিক্রি, এটা 20 টাকা পিস। আচ্ছা, এলইডি লাইট, কেউ যদি 6 মাসের লাইট নিতে চান আমার থেকে, 60 টাকা পিস, 60 টাকা পিস, 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি, এই যে কার্ড আছে। আচ্ছা, আর একটু ভালো চাইলে 1 বছরের গ্যারান্টি বা 2 বছরের? 1 বছরের গ্যারান্টি আছে, যেরকম 2 বছরের গ্যারান্টি। আচ্ছা, এটাই ছিল 18 ওয়াট, এটাই ছিল 15 ওয়াট, আর এটা হয়েছিল আপনার 12 ওয়াট, 12 ওয়াট, এটা রেট হয়েছিল 95 টাকা পার পিস, 2 বছরের রিপ্লেস নতুন পাবেন। আচ্ছা, আর এটা ছিল 15 ওয়াট, 115 টাকা, এটা রেট হয়েছিল আপনার 115 টাকা, 15 ওয়াট। আচ্ছা আচ্ছা, কেউ যদি 18 ওয়াট নেন, 125 টাকা, 125 টাকা, এগুলো অনায়াসে দেখা যাচ্ছে। কেউ যদি হারিকেল লাইট নিতে চান, হারিকেলের লাইটের রেট হয়েছিল আপনার ১৫০ টাকা বিক্রি করবে, বিক্রি করবেন। জি, আর এটা যদি নেন, এটা রাখা যাবে 50 টাকা, 50 টাকা। আর কেউ যদি আপনার 10 বছরের অনেকের মাল নিতে চান, আচ্ছা, এটা কিন্তু কপিও বাইরেছে ভাই। আচ্ছা, এটা অনেকের মাল 10 বছরের ফুল গ্যারান্টি, গ্যারান্টি 110 টাকা, জলায় পরে কোলায় করে আনতে পারবেন, 110 টাকা, 110 টাকা ভাই। আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনার আমার সিরামিক নিতে চায়, যে না ভাই এটা আমি ব্যবহার করতেছি, এটা গুল্লা যায়, হ্যাঁ ভালো জিনিস নিলে, এই যে সিরামিক, সিরামিক দেখেন, এই সিরামিক কিন্তু গলে না ভাই, গলে না, গরম হইব কিন্তু বাট গলবে না, এটা তো আপনি এসি, কম্পিউটার, ফ্রিজ, ল্যাপটপ, আয়রন সব চালাইতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি একের ভিতরে সব মাল নিতে চান, একটা রুমের জন্য A to Z, এই মালটা আপনি নিতে পারেন, যেরকম একটা লাইট ব্যবহার করবেন, একটা ডিম লাইট ব্যবহার করবেন, একটা মনে করেন হ্যাঁ ফ্যান দিবেন, ফ্যান, মোট কত একটা ঘরের জন্য পুরো কমপ্লিট সম্পূর্ণ পিতল, রেগুলেটরও আছে, রেগুলেটরও আছে, তারপর কাট আউটও আছে, ইন্ডিকেটরও আছে। কত দাম থাকবে এটা? এটার দাম মাত্র 130 টাকা, সম্পূর্ণ পিতলের কন্ট্রাক্ট, 5 বছর রিপ্লেস গ্যারান্টি, সম্পূর্ণ গ্যারান্টি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর কেউ যদি সিরামিকের কাট আউট নিতে চান, সিরামিকের কাট আউট আছে আমার কাছে, এটা ছিল 16 এম্পিয়ার, এটা ছিল 32 এম্পিয়ার, মাত্র 35 টাকা পার পিস, 35 টাকা। এলাকার দোকানদার, খুচরা দোকানদার এটা বিক্রি করে 100 বা 150 টাকা করে বিক্রি করে, বিক্রি করে, আর আমার থেকে নেবেন মাত্র 35 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা, কেউ যদি মসকিউট লাইট নিতে চান, এটার ভিতরে হ্যাঁ দুই ধরনের হয়, এগুলো অনলাইনে বিক্রি করে 375 টাকা, 375 টাকা, আমার থেকে নেবেন মাত্র 175 টাকা, 175, এটা কিন্তু দুই ধরনের হয়। আর ওই যে ডিম লাইট যদি নেন, ডিম লাইটের রেট হয়েছিল আপনার 10 টাকা পার পিস, মাত্র 10 টাকা পার পিস, ACDC ডাবল ব্যাটারি আছে, তারপরে দেখেন কত বড় 50 ওয়াটের একটা ডিব্বা লাইট, এটা দাম 110 টাকা, 110 টাকা, 110 টাকা, এটি আপনি হ্যাঁ খুচরা দোকানদার 350-400 টাকা করে বিক্রি করতে পারে, বিক্রি করে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো আমার দোকানে কিন্তু একটা ইলেকট্রিকের A to Z সব পাইবেন, সব আপনারা পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই যে মাল্টিপ্লাগ আছে, 600 আইটেম মাল্টিপ্লাগ, এই যে দেখেন এখানে কিন্তু মাল্টিপ্লাগের হিউজ কালেকশন। মাল্টিপ্লাগ যদি আপনারা নিতে চান ভাই, মাল্টিপ্লাগ সর্বনিম্ন কত দাম? সর্বনিম্ন 21 টাকা ভাই, 21 টাকা, 21 টাকা, 30 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে সর্বোচ্চ আছে।
কেউ যদি আপনার লায়ন মালটি নিতে চান, এই মালটা আছে আমার কাছে, এটা ছিল 38 টাকা ধরব, 38 টাকা ধরব, এটা 60-70 টাকা বিক্রি করবে। আচ্ছা, 60-70 টাকা, এটা কিন্তু অরিজিনাল চাইনিজ লায়ন কোম্পানি, লায়ন কোম্পানি। আচ্ছা, তারপরে আপনাকে দেখামু ক্যাপাসিটর ভাই, ক্যাপাসিটর গরমের দিন চলে আসছে, ক্যাপাসিটর লাগবে। এগুলো হচ্ছে কত করে? এটাই ছিল ভাই অরিজিনাল জিএফসি, লেখাই আছে অরিজিনাল জিএফসি পাকিস্তানি ক্যাপাসিটর। আচ্ছা, এটার মূল্য হইছে 38 টাকা পার পিস, 38 টাকা। এগুলো অনায়াসে 80-100 টাকা বিক্রি, 80-100 টাকা চোখ বন্ধ করে বিক্রি করে। আচ্ছা, এই ক্যাপাসিটরটা যদি কেউ নেন, এটা রেট ছিল মাত্র 35 টাকা, 35 টাকা, মাত্র 35 টাকা ক্যাপাসিটর। আচ্ছা আচ্ছা, তারপরে যে ঝুলন্ত হোল্ডার, আমার কাছে সুন্দর সুন্দর ঝুলন্ত হোল্ডার আছে, যেরকম এটা রেট ছিল আপনার 11 টাকা কিনা পড়ে, এটা 12 টাকা কিনা পড়ে, এই 10-11-12 টাকার ভিতরে এর প্রোডাক্টই বেশি। জি, তো যারা নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন। অনেকে প্রবাসী ভাই আছে ভাই, দেশে এসে ব্যবসা করতে চায়, তারাও কি দেখা যাচ্ছে 10-15-20 হাজার টাকা দিয়ে চাইলে আপনারা ব্যবসা শুরু করতে। আমি একটা কথা বলি, যত ঘুর তত মিষ্টি একটা কথা আছে, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি ব্যবসা ইনভেস্ট করেন, আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত কামাইতে পারবেন। আর যাদের কাছে টাকা নাই তারা 5,000 টাকা শুরু করতে করতে বড় হইব। আচ্ছা, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করবে। কিন্তু কথা হইলো, যারা বিদেশ থেকে যদি আমার এই ভিডিওটা দেখেন, যে বিদেশ থেকে আইসা বাংলাদেশে আইসা ব্যবসা করবেন, তাহলে আমাদের কাছে আসবেন, ব্যবসা কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে শিখাই দিব, কিভাবে শিখতে হইব এটা আমরা এ টু জেড আপনার প্র্যাকটিক্যালি বুঝাই দিব, বুঝিয়ে দিব। যদি আপনার মনে হয় না আমার কথার সাথে আমার মালের সাথে সব ঠিক আছে, তখনই আপনি ব্যবসাটা করতে পারবেন, করতে পারবেন। আর পরেতে যদি দেখেন না, অনলাইনে তো অনেক 2 নম্বরই বাটপারি চিটারি হয়ে যেতেছে, তখন আপনি 2-3টা দোকান যাচাই করবেন, এই যে মালের রেটটা আমি বলছি তার থেকে যদি কম হয় নিয়ে নেবেন, আর ওদের থেকে যদি কম হয় তাহলে আমাদের থেকে নেবেন, নেবেন। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকে যারা ব্যবসা করতে চান ইলেকট্রিক পণ্যের, আপনারা অবশ্যই শুভবাই দোকানে আসবেন। দোকানে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ভাই। আমাদের দোকানের নাম মা ইলেকট্রিক, এই মার্কেটের নাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, আর দোকান নাম্বার হচ্ছে 111। আর আমার দোকানটা একবার মার্কেটের মধ্যে পড়ছে, 1 নম্বর গেট আর 5 নম্বর গেটের একবারই মধ্যে। এই যে এই পাশে আপনারা দেখছেন এটা 1 নম্বর গেট, আজকে যেহেতু বন্ধ দিন এটা হচ্ছে 5 নম্বর গেট, তো এটার মাঝামাঝি আপনারা পেয়ে যাবেন মা ইলেকট্রিক। সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার। এছাড়া প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? প্রতিদিন আপনার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে চমৎকার এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারেন।